প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে আয়োজিত হলো আলোচনা সভা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কার্যালয় ব্যারাকপুর এসএন ব্যানার্জি রোডে আয়োজিত হলো শুক্রবার সন্ধ্যায় এক আলোচনা সভা। একজন চা বিক্রেতা থেকেই দেশের প্রধানমন্ত্রী এবং বিশ্বের অন্যতম বৃহত্তম গণতন্ত্রের প্রধান কাণ্ডারি হয়ে ওঠা তার জীবনী নিয়ে এদিনে আলোচনা সভায় আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এদিনে কর্মসূচি শেষে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান, আজকে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর 71তম জন্মদিনে আমরা আজকে সারাদিন মানুষের সেবায় বিভিন্ন জায়গায় ছিলাম, বিভিন্ন জায়গায় আমরা ফল বিতরণ করেছি, কোনো জায়গায় বাচ্চাদের বিস্কুট বিতরণ করেছি, দুধ বিতরণ করেছি এবং সমস্ত জায়গায় আমরা যেখানে নোংরা ছিল সেখানে নোংরা পরিষ্কার করেছি। এই সারা ব্যারাকপুর জেলা মিলে আজকে আমাদের এই প্রোগ্রাম চলেছে এবং এখন আমরা এই সন্ধেবেলা আমরা আমাদের আলোচনা হলো এই যে মোদিজির তার যে 71তম জন্মদিন, যে একজন চালার থেকে একটা মানুষ ভারতবর্ষের 135 কোটি জনগণের আজকে আত্মনির্ভর ভারতের মূর্ত প্রতীক এবং শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর এক নম্বর দেশনায়ক আজকে মোদিজি। তাই সেই মোদিজির 71তম জন্মদিন আমরা আমাদের আলোচনায় দলীয় কর্মীদের কাছে আলোচনায় মাধ্যমে জানালাম যে তার যে বক্তব্য, তার যে নিজের সামাজিক কর্তব্য এবং তিনি যেভাবে জীবন ধারণ করে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে একটা আদর্শ হিসাবে আছে। তাই সেই আদর্শটাকে মানুষের কাছে বিলিয়ে করতে হবে, মানুষের কাছে বিলিয়ে দিতে হবে এবং বলতে হবে যে মোদিজি যেভাবে আজকে চালার থেকে প্রধানমন্ত্রী হয়েছে তা আমরা কেন পারবো না, তাই আমরা কেন দেশকে আত্মনির্ভর ভারত করতে পারবো না, আমরা কেন জিহাদি শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবো না, আমরা কিন্তু কেন চীন বা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারবো না এবং তাদের যারা সহায়তা করছে ভারতবর্ষের বুকে থেকে তাদেরকেও আমাদের নির্মূল করতে হবে, এই প্রতিজ্ঞা আজকে ওনার জন্মদিনে আমাদের নিতে হবে। মানুষের সেবায় ছিলাম, বিভিন্ন জায়গায় ফল বিতরণ করেছি, বিভিন্ন জায়গায় আমরা এলাকায় পরিষ্কার করেছি, আর এখন আমরা যাব মিষ্টান দিয়ে একটা চালার থেকে শুরু করে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছে সেই মানুষটাকে সম্মান জানানোর জন্য আমরা রাস্তায় যাব। সেখানে গিয়ে এই করোনা আবহে যেভাবে তিনি ভ্যাকসিন দিয়ে সারা ভারতবর্ষ বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে সারা ভারতবর্ষের মানুষকে আত্মনির্ভর করেছেন, যেভাবে উনি আজকে বিদেশি আরও আমরা তাকে আত্মনির্ভরতা দিতে পারি, তাকে আমরা শক্তি প্রদান করতে পারি বাংলার থেকে, এই বার্তা আমরা দিতে চাইছি। তাই ব্যর্থতা কামনা করে এবং সমস্ত কর্মীরা আজকে এরকম একটা দিন যেখানে বাবা বিশ্বকর্মার পুজো